প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজ সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ, বুথের সামনে বা ভেতরে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে বিশাখা, দেখো এই নবগ্রামের যে স্কুলটা রয়েছে, যে 38 নম্বর খোঁজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যেটা জানা যাচ্ছে যে এখানে যে ছবিটা বাইরে থেকে আমার দেখাতে পারবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত দেখাচ্ছে। দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেরকম প্রত্যেকটা বুথে থাকার কথা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, এবং স্কুলের বাইরে একদম পরিষ্কার লিখে রেখা দেওয়া হয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা এবং সার্ভিলেন্স, অর্থাৎ যে ওয়েবকাস্টিংয়ের কথা বলা হয়েছিল সেই ওয়েবকাস্টিংয়ের বিষয়টা রয়েছে। এবং এই স্কুলে যেটা রয়েছে, স্কুলে দুটি বুথ রয়েছে, 117 নম্বর বুথ এবং 118 নম্বর বুথ। এবার 117 নম্বর বুথের ভিতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো, যে বুথের ভিতরে কীরকম কী পরিস্থিতি। ইতিমধ্যেই দেখো যে যে বুথ সেই বুথে ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার তারা আস্তে আস্তে চলে এসেছেন, এবং এই মুহূর্তে মক পোলের কাজ চলছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো, ভিতরে মক পোলিংয়ের কাজ চলছে, সেই মক পোলিংয়ের কাজ চলছে, এবং যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সেক্টর অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই কাজ করছেন। এবং এই বুথে এখনো পর্যন্ত সেভাবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত 6:10 বাজে কিন্তু ভোটের লাইনে তারা আসেননি, তবে যারা ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং একই সঙ্গে সেক্টর অফিসার তারা কিন্তু চলে এসেছেন, এবং তারা যে মক পোলিংয়ের যে প্রসিডিওর সেই মক পোলিংয়ের প্রসিডিওরটা এখনই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং পাশাপাশি যে যে সার্ভিলেন্সের কথা অর্থাৎ ওয়েব ক্যামেরার কথা বলছিলাম, সেই দেখো যে ওয়েবকাস্টিংয়ের কথা বলছে, নির্বাচন কমিশন যে বিধি মেনে দিয়েছে সেই বিধি মতো মোতাবেক একেবারে ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথের ভিতরে কীভাবে কাজ হচ্ছে সেই সমস্ত হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, দেখো ফার্স্ট পোলিং অফিসার, তারপর সেকেন্ড পোলিং অফিসার, এবং তারপর প্রিসাইডিং অফিসার, থার্ড পোলিং অফিসার প্রত্যেকটা রয়েছে এবং কোক করেছে, এবং প্রতিটা বিষয় সরেজমিনে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কিভাবে ভোট প্রক্রিয়া হবে। ওয়েবকাস্টিং যার উপর বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে জোর দেওয়া হয়েছে, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং থাকবে, সিসিটিভি মোতায়েন থাকবে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছিলেন জঙ্গিপুর কেন্দ্রের একটি বুথ থেকে, প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজ সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ, বুথের সামনে বা ভেতরে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে বিশাখা, দেখো এই নবগ্রামের যে স্কুলটা রয়েছে, যে 38 নম্বর খোঁজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যেটা জানা যাচ্ছে যে এখানে যে ছবিটা বাইরে থেকে আমার দেখাতে পারবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত দেখাচ্ছে। দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেরকম প্রত্যেকটা বুথে থাকার কথা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, এবং স্কুলের বাইরে একদম পরিষ্কার লিখে রেখা দেওয়া হয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা এবং সার্ভিলেন্স, অর্থাৎ যে ওয়েবকাস্টিংয়ের কথা বলা হয়েছিল সেই ওয়েবকাস্টিংয়ের বিষয়টা রয়েছে। এবং এই স্কুলে যেটা রয়েছে, স্কুলে দুটি বুথ রয়েছে, 117 নম্বর বুথ এবং 118 নম্বর বুথ। এবার 117 নম্বর বুথের ভিতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো, যে বুথের ভিতরে কীরকম কী পরিস্থিতি। ইতিমধ্যেই দেখো যে যে বুথ সেই বুথে ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার তারা আস্তে আস্তে চলে এসেছেন, এবং এই মুহূর্তে মক পোলের কাজ চলছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো, ভিতরে মক পোলিংয়ের কাজ চলছে, সেই মক পোলিংয়ের কাজ চলছে, এবং যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সেক্টর অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই কাজ করছেন। এবং এই বুথে এখনো পর্যন্ত সেভাবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত 6:10 বাজে কিন্তু ভোটের লাইনে তারা আসেননি, তবে যারা ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং একই সঙ্গে সেক্টর অফিসার তারা কিন্তু চলে এসেছেন, এবং তারা যে মক পোলিংয়ের যে প্রসিডিওর সেই মক পোলিংয়ের প্রসিডিওরটা এখনই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং পাশাপাশি যে যে সার্ভিলেন্সের কথা অর্থাৎ ওয়েব ক্যামেরার কথা বলছিলাম, সেই দেখো যে ওয়েবকাস্টিংয়ের কথা বলছে, নির্বাচন কমিশন যে বিধি মেনে দিয়েছে সেই বিধি মতো মোতাবেক একেবারে ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথের ভিতরে কীভাবে কাজ হচ্ছে সেই সমস্ত হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, দেখো ফার্স্ট পোলিং অফিসার, তারপর সেকেন্ড পোলিং অফিসার, এবং তারপর প্রিসাইডিং অফিসার, থার্ড পোলিং অফিসার প্রত্যেকটা রয়েছে এবং কোক করেছে, এবং প্রতিটা বিষয় সরেজমিনে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কিভাবে ভোট প্রক্রিয়া হবে। ওয়েবকাস্টিং যার উপর বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে জোর দেওয়া হয়েছে, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং থাকবে, সিসিটিভি মোতায়েন থাকবে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছিলেন জঙ্গিপুর কেন্দ্রের একটি বুথ থেকে, প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজ সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ, বুথের সামনে বা ভেতরে কি ছবি দেখতে পাচ্ছ?
একেবারে বিশাখা দেখো এই নবগ্রামের যে স্কুলটা রয়েছে যে 38 নম্বর খোজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যেটা জানা যাচ্ছে যে এখানে যে ছবিটা বাইরে থেকে আমরা দেখাতে পারবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত দেখাচ্ছে, দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেরকম প্রত্যেকটা বুথে থাকার কথা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। এবং স্কুলের বাইরে একদম পরিষ্কার লিখে রেখা দেওয়া হয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা এবং সার্ভিলেন্স, অর্থাৎ যে ওয়েবকাস্টিং এর কথা বলা হয়েছিল সেই ওয়েবকাস্টিং এর বিষয়টা রয়েছে। এবং এই স্কুলে যেটা রয়েছে, স্কুলে দুটি বুথ রয়েছে, 117 নম্বর বুথ এবং 118 নম্বর বুথ। এবার 117 নম্বর বুথের ভিতর দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো যে বুথের ভিতরে কিরকম কি পরিস্থিতি। ইতিমধ্যেই দেখো যে যে বুথ সেই বুথে ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার তারা আস্তে আস্তে চলে এসেছেন এবং এই মুহূর্তে মক পোলের কাজ চলছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো, ভিতরে মক পোলিং এর কাজ চলছে, সেই মক পোলিং এর কাজ চলছে এবং যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার সেক্টর অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই কাজ করছেন। এবং এই বুথে এখনো পর্যন্ত সেভাবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত 6:10 বাজে কিন্তু ভোটের লাইনে তারা আসেননি, তবে যারা ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং একই সঙ্গে সেক্টর অফিসার এজেন্ট তারা কিন্তু চলে এসেছেন এবং তারা যে মক পোলিং এর যে প্রসিডিওর সেই মক পোলিং এর প্রসিডিওরটা এখনই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং পাশাপাশি যে যে সার্ভিলেন্সের কথা অর্থাৎ ওয়েব ক্যামেরার কথা বলছিলাম, সেই দেখো যে ওয়েবকাস্টিং এর কথা বলছে, নির্বাচন কমিশন যে বিধি মেনে দিয়েছে সেই বিধি মতো মোতাবেক একেবারে ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথের ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেই সমস্ত যে, এবং যেটা জানা যাচ্ছে দেখো ফার্স্ট পোলিং অফিসার তারপর সেকেন্ড পোলিং অফিসার এবং তারপর প্রিসাইডিং অফিসার থার্ড পোলিং অফিসার প্রত্যেকটা রয়েছে এবং কুক করেছে এবং প্রতিটা বিষয় সরেজমিনে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কিভাবে ভোট প্রক্রিয়া হবে। ওয়েবকাস্টিং যার উপর বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে জোর দেওয়া হয়েছে, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং থাকবে, সিসিটিভি মোতায়েন থাকবে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছিলেন জঙ্গিপুর কেন্দ্রের একটি বুথ থেকে, প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, আজ সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ, বুথের সামনে বা ভেতরে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে বিশাখা দেখো এই নবগ্রামের যে স্কুলটা রয়েছে যে 38 নম্বর খোজারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যেটা জানা যাচ্ছে যে এখানে যে ছবিটা বাইরে থেকে আমরা দেখাতে পারবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত দেখাচ্ছে, দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেরকম প্রত্যেকটা বুথে থাকার কথা সেভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। এবং স্কুলের বাইরে একদম পরিষ্কার লিখে রেখা দেওয়া হয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা এবং সার্ভিলেন্স, অর্থাৎ যে ওয়েবকাস্টিং এর কথা বলা হয়েছিল সেই ওয়েবকাস্টিং এর বিষয়টা রয়েছে। এবং এই স্কুলে যেটা রয়েছে, স্কুলে দুটি বুথ রয়েছে, 117 নম্বর বুথ এবং 118 নম্বর বুথ। এবার 117 নম্বর বুথের ভিতর দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো যে বুথের ভিতরে কিরকম কি পরিস্থিতি। ইতিমধ্যেই দেখো যে যে বুথ সেই বুথে ইতিমধ্যেই যারা অফিসাররা রয়েছেন তারা ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার তারা আস্তে আস্তে চলে এসেছেন এবং এই মুহূর্তে মক পোলের কাজ চলছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো, ভিতরে মক পোলিং এর কাজ চলছে, সেই মক পোলিং এর কাজ চলছে এবং যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার সেক্টর অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেই কাজ করছেন। এবং এই বুথে এখনো পর্যন্ত সেভাবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত 6:10 বাজে কিন্তু ভোটের লাইনে তারা আসেননি, তবে যারা ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ প্রিসাইডিং অফিসার এবং একই সঙ্গে সেক্টর অফিসার এজেন্ট তারা কিন্তু চলে এসেছেন এবং তারা যে মক পোলিং এর যে প্রসিডিওর সেই মক পোলিং এর প্রসিডিওরটা এখনই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং পাশাপাশি যে যে সার্ভিলেন্সের কথা অর্থাৎ ওয়েব ক্যামেরার কথা বলছিলাম, সেই দেখো যে ওয়েবকাস্টিং এর কথা বলছে, নির্বাচন কমিশন যে বিধি মেনে দিয়েছে সেই বিধি মতো মোতাবেক একেবারে ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথের ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেই সমস্ত যে, এবং যেটা জানা যাচ্ছে দেখো ফার্স্ট পোলিং অফিসার তারপর সেকেন্ড পোলিং অফিসার এবং তারপর প্রিসাইডিং অফিসার থার্ড পোলিং অফিসার প্রত্যেকটা রয়েছে এবং কুক করেছে এবং প্রতিটা বিষয় সরেজমিনে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কিভাবে ভোট প্রক্রিয়া হবে। ওয়েবকাস্টিং যার উপর বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে জোর দেওয়া হয়েছে, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং থাকবে, সিসিটিভি মোতায়েন থাকবে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছিলেন জঙ্গিপুর কেন্দ্রের একটি বুথ থেকে,